আমি বেশি কথা বলবো না কারণ আমার একটু কাশিটা বেড়েছে কারণ ওই আটচল্লিশ ঘন্টা ওখানে থাকার ফলে ওই রঙের যে বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে ফলে আমার কাশিটা বেশি হচ্ছে কিন্তু আমি তো কোনো দিন কোনো প্রোগ্রাম নষ্ট করি না তাই একটু শর্ট করে দিচ্ছি এবং আপনারা চিন্তা করবেন না আমার এতটাই ঠান্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সাথে যখন বক্তব্য রাখছি তখন আমার একশো এক টেম্পারেচারও আছে তা সত্ত্বেও আমি আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কাল বাজেট আছে আমি বাজেটে যাব আমি নিজে আটচল্লিশ ঘন্টা অনশন আগে করেছিলাম আবার করলাম আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসছিলাম আমি শুধু বলতে চাই আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি সাধারণ মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা নবান্নে ঘেরা আপনাদের হাওড়া কলকাতার মধ্যে আমার সেক্রেটারিয়েট নবান্ন আর এই সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করেছি এটা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের কাছে এসে আমার টেম্পারেচারও কমে গেছে আমি ভালো হয়ে গেছি সুতরাং আমি কালকেও করেছি আমার নবান্ন আজও করেছি কারণ বাজেট চললে তো আমায় কাজ করতে হয় না সবটাই করতে হয় কাজেই নিশ্চিন্তে থাকুন এসব রোগ টোগ ব্যথা ট্যাথা আমাকে কখনোই কাবু করতে পারিনি জীবনে আমি গুলির সাথে লড়াই করে বেঁচে আছি আমি লাঠি ডান্ডা অনেক কিছুর সাথে লড়াই করে বেঁচে আছি বঞ্চনা লাঞ্ছনা অপমান যতদিন বেঁচে থাকবো যেদিন থাকবো নাও মনে রাখবেন আমার নামের সাথে একটা থাকবে আন্দোলন অ্যান্ড সংগ্রাম আর মানবিকতা ভালো থাকবেন আপনারা জানেন আজকে মোট পরিবহন দপ্তরের চুয়াত্তরটি প্রকল্প উদ্বোধন করা হলো যার মূল্য দুশো বাহান্ন কোটি টাকার বেশি জলপথ পরিবহন আঠাশটি প্রকল্প জেটি জাহাজ ছাপ্পান্নটি নতুন বাস তেইশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের চোদ্দোটি প্রকল্প বাস স্ট্যান্ড বাস টার্মিনাস থেকে শুরু করে বাস প্যাসেঞ্জার সেন্টার তেইশ কোটি বারো লক্ষ ছত্রিশ হাজার টাকা শিলন্যাসের মধ্যেও নানারকম জলপথের উন্নয়ন প্রকল্প আছে উন্নয়নের পাস স্ট্যান্ড বাস টার্মিনাস এর জন্য আরও এগারো কোটি লক্ষ টাকা কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও হাওড়া সবং এবং বিরাটিতে তিনটি ফায়ার স্টেশনও নতুন করে তৈরি হচ্ছে যার জন্য পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে ট্যাংরা থানার নতুন ভবন কলকাতা পুলিশের আন্ডারে চার কোটি চব্বিশ লক্ষ টাকা দিয়ে তৈরি হচ্ছে ওখানে আমার এমএলএ স্বর্ণকমল জীবন সাহরা আছে তাছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ঝাড়গ্রাম পুরুলিয়া ডায়মন্ড হারবার এবং শিলিগুড়িতে চারটি রেন্টাল হাউজিং এস্টেটও করা হচ্ছে তেইশ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এছাড়াও বসিরহাট জেলা হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে দুটি নাইট সেল্টার উনিশ কোটি বিশ লক্ষ টাকা এর জন্য দেওয়া হচ্ছে আজকেও এখান থেকে প্রায় দেড় লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে হাওড়া জেলা আপনারা জানেন দুটো পার্লামেন্ট সিটি পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের নিয়ে রুরাল আছে আরবান আছে এর আগেও আমি প্রায় বারো লক্ষ পরিষেবা দিয়ে এসেছি বিভিন্ন নর্থ বেঙ্গলের প্রোগ্রামে আজকে আমরা যেগুলো উদ্বোধন শিলন্যাস করলাম প্রায় সাতশো কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাঁত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে তিনটি বৈদ্যুতিক সাবস্টেশন তিরাশি কোটি টাকা দেয়া হয়েছে জঙ্গলপুরে তিনটি সাবস্টেশন সাতান্ন কোটি টাকা এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে